তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল, হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো বলি সবাইকে হ্যাপি দিওয়ালি আমার সকল ইউটিউবার বন্ধুদের, আমার সাথে যারা আছেন তাদের সবাইকে বলি হ্যাপি দিওয়ালি আর হ্যাপি কালী পূজা। তো এই দিওয়ালিতে আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্য জানাবেন। আর আমিও রেডি রেডি একটু হয়ে গেছি, সামান্য রেডি হয়েছি, খুব একটা না, জাস্ট একটু শাড়ি পরেছি, জাস্ট একটু সেজেছি, কারণ ঘরেই থাকবো তো সেই জন্যই। আর একটু বাড়িটাকেও সাজিয়েছি, সেরকম কিছুই না, দিওয়ালিতে সেরকম কিছু সাজাইনি, যেহেতু দুর্গাপূজায় সবই নতুনত্ব করে সাজিয়েছিলাম বলে। এবার দিওয়ালিতে কি একটুখানি দিয়া মোমবাতি এগুলো সব দিয়েই বাড়িটাকে একটু সাজিয়েছি, তো সেটাই আমি দেখাবো কিভাবে সাজিয়েছি না সাজিয়েছি, আর আজকের দিনটাও আপনার সাথে শেয়ার করব। আর আমি সব ছোটখাটো ঘরের জিনিসই, কোনো বাড়তি জিনিস আমি কিনিনি, ঘরের সমস্ত জিনিস দিয়ে আমি সাজিয়েছি, কোনো কিছু আমি বাড়তি জিনিস কিনিনি, তো সেগুলো দিয়েই সাজিয়েছি একটু নিজের মনের মতো করে, একটু অন্যরকম ভাবে। তাহলে চলুন দেখতে থাকুন। তো গাইস এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ি, পুরো একদম আলোর সাজে একদম সাজিয়েছি এরকম ভাবে পুরো। এটা হচ্ছে এপাশের দিকটা, তো হাজবেন্ড তুলছে, আমি প্রদীপ
সাজিয়েছি আর ঘরের বেড কভারগুলো একটু চেঞ্জ করেছি দুটো ঘরেরই আর কিছু সেরকম চেঞ্জ করিনি নতুন বেড কভারগুলো পেতেছি এগুলো তো এই নতুন বেড কভারগুলো পাতে ঘরের লুকটাই একটু অন্যরকম হয়ে গেছে গাইজ এরম ভাবেই আমি সাজিয়েছি ছোটখাটো করে এবারে খুব একটা ওরকম ভাবে জাক চামচ করে সাজাইনি মোটামুটি অল্পের মধ্যে দিয়ে যেরম ভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করলাম আর এখন মিষ্টি মুখ করছি বলতে সনপাবড়ি খাচ্ছি যে হাজবেন্ড তো গাইজ সনপাবড়ি খেলাম আর এই মেয়ের আউটফিট এই যে এরম ড্রেস পরেছে একটা কুর্তি পরেছে এ দেখিয়েছিলাম এতে কিনেছিলাম রাখো ওখানে হাজবেন্ড চা নিয়ে এসছে চা খাবো এখন আর এই তো আজকে ডিনারে কিছু বানাবো না কেন বাইরে থেকে খাবার আসা হবে আজকে ওর রুমালি রুটি তড়কা এক তড়কা চানা মশলা এগুলো সব আনবে তো সেই জন্য ডিনারে কিছু আজকে বানাবো না আর এমনি যেহেতু আজকে কালী পুজো অমাবস্যা তো রাতে ভাত খেতেই নেই তো এই
আর তো এবার বাজি ফাটাবো। আর আমি কেন এই শাড়িটা ছেড়ে দেব, এই শাড়িটা প্রচন্ড সিল্কের, তো বাজি ফাটাবো যদি একটু এ হয়, আর দেখুন বদমাশি করছে, যদি এ লাগে তো সেই জন্য এখন এটা ছেড়ে দিয়ে একটা চুড়িদার পরবো আমি। আর এই আর এবারে সেরকম বাজি বিক্রিও হয়নি, মানে আমাদের এখানে একজন বিক্রি করে, সে তাও লোক বুঝে দিচ্ছে, জানাশোনা থাকলে তবেই দিচ্ছে, মানে খুবই কম বাজি আমাদের এখানে, কেউ মানে এমনি ওপেন যে বাজি নিয়ে বসছে না, কেন ও যেহেতু কোর্ট থেকে তো এ করে দিয়েছে যে বাজি একদম ফাটানো যাবে না, তো সামান্য অল্প আনা হয়েছে, তো যেহেতু মেয়ে বায়না বাচ্চাদের জন্য এই, তো সেই জন্যই আনা হয়েছে, ওটাই ফাটাবো এখন। আবার ওপরে যাবো, ছাদে গিয়ে ফাটাবো। তাহলে চলুন আমি আবার কিছুক্ষণ বাদে আপনাদের সাথে কথা বলছি। গাইস উপরে চলে এসেছি, এবার বাজি ফাটাবো। এবারে বাজি ফাটাবো, একবারে বাজিটা কি এখানে জামা কাপড় মেলা আছে, প্রচন্ড ভিজে, পুরো চারিদিকে একদম আলো আলো আলো। চল বাজি টাজি ফাটানো যাক। পুজো না, লাইটটা চলুক না, এখানে বাজি নিচ্ছে, এগুলো সব বাজিগুলো আনা হয়েছে। চলো 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 চলো, রাখো আর ওখানটা জ্বালাও মোমবাতিটা, এই এদিকে জ্বালাবি, গাছ সব ওদিকে আছে, এদিকে সরে এসে জ্বালা। এবার জুতো পরো না, মা তো বসে আছে, হ্যাঁ খালি পায়ে না না, মেজ জল দিতে ঝান দিলাম। আরে নিবে যাবে, ও ভয় পেলে হবে, এগুলো শেষ। তো গাইস এভাবে বাজি ফাটানো হচ্ছে, আর মাও বসে আছে দেখছে, বাজি ফাটাচ্ছে মাও আমাদের সাথে। আর আমি বলেছিলাম শাড়িটা চেঞ্জ করবো, তো করিনি, একবারে বাজি টাজি ফাটে গিয়ে চেঞ্জ করবো, আর এখন যা চেঞ্জ করলাম না, তো ওই আবার রাতেও ফাটানো হবে বাবা এলে, তো এখনকার মতো অল্প ফাটাবো। তো গাইস এখন 11:15, মানে 11:10 বাকি, আর আমি ড্রেস ট্রেস ছেড়ে দিয়েছি, আর হাজব্যান্ড ওই খাবার নিয়ে আসছে, এবার গরম করছে, তো খেয়ে টেয়ে নিয়ে আবার বাজি ফাটাতে যাওয়া হবে ওপরে, যেন বাবা এসছে দোকান থেকে। এই যে
चाना मसला एक तड़का तो गाइस देखते ही खाई खेते बस गेसि आज के डिनार कर डाइनिंग टेबिले डिनार करा खा खेते शुरू कर दीचे बाबा मा घरे खाचे आज के ब्लग टाइम शेष कर ब्लग ट भलो लगे थकले अवश्य लाइक करबें कमेंट कर कम लगे और सबसक्राइब कर देवें न्यू फ्रेंडरा तर साथ बेल बटन क्लिक कर देवें और अपनारा कम भाव दीपावली काटाले काली पुजो काटा कमेंटर माध्यम और सेफ भाव सबकि आरोप अन्य रकम ब्लग नहीं हाजिर हब तो अपना भलो थकबें सुस्थान और सबाई के भलो रखें।